জীবনে যত বড় দুঃখ বা যত দুঃখই থাকুক না কেন, এক সিজদা দিয়ে বিদায় করে দিতে পারেন ইমাম ইবনুল কাইয়্যিম রহমাতুল্লাহ। আমরা আমাদের সকল দুঃখ কষ্টের জন্য সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিব, সকল দুঃখ কষ্ট বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ঢাকা থেকে আমি ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকালটা যেন অন্যরকম। প্রায় তিন বছর পর ভাইয়া ভাবি কিডসরা আসছে, তো আজকে আমাদের বাসায় উঠবে, সেই জন্য সকালটা একটু অন্যরকম হয়েছে। খুব আনন্দ নিয়ে কাজগুলো করা হচ্ছে এবং মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস। যারা বোঝার তারা বুঝে নিয়েছেন, আর যারা বুঝতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলছি, প্রায় তিন বছর পর সবার সাথে দেখা, এটা অন্যরকম ফিলিংস। আমাদের সবার কাছে মনে হয়েছে ভালো লাগা কাজ করছিল, তো সেটাই নিয়ে আজকের ব্লগ শুরু করেছি। টানা কয়েকদিন আমি বলে নিয়েছিলাম আমাদের প্রিপারেশন চলছে, ইউএসএ থেকে ভাইয়া ভাবিরা আসবে, তো প্রিপারেশন নেওয়া শেষ, এবার আমাদের বাসায় চলে আসবে, সেটি নিয়ে আজকের ব্লগটি শুরু করে নিচ্ছি। আশা করছি ব্লগের সাথে থাকবেন, সাপোর্ট করে যাবেন। যদি আমার নিত্যদিনের ব্লগগুলো আপনারা পছন্দ করে থাকেন, চাইলে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যদি তা করে নিয়েছেন অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া রইল সাথে। সকালের নাস্তা বানিয়ে আদনানকে খাওয়া দিয়েছি, অফিসেও দিয়ে দিয়েছি, এভাবে করে শুরু হয়েছে। এর মধ্যে টুকে টেকে বাজার কিন্তু চলছেই, পেঁপে আনা হয়েছে, পেঁপে কাটা হয়েছে, তো পেঁপেও খাওয়া হয়েছিল। আর আগের দিন রাতে দেখিয়ে নিয়েছিলাম মশলাগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিল, ফ্রিজ থেকে বের করেই ব্লেন্ড করে নিয়েছি আদা এবং রসুন, আর এগুলি আমরা বক্স আপ করে ফ্রিজে রেখে দিব, অর্ধেক ডিপে রেখে দিব আর বাকি অর্ধেক নর্মাল ফ্রিজে রেখে দিব। তো আপনারাও কিন্তু এভাবে রেডি করে নিতে পারেন বাটা মশলা, যাই হোক ঠিক এভাবে করে পেঁয়াজও করে নিতে পারেন। তো এর মধ্যে উপর থেকে ভাবিরা পাঠিয়েছে মজার একটি পায়েস, তো একটু মেমোরি করে ফেললাম এবং ধন্যবাদ জানাচ্ছি ভাবিকে, মজার পায়েস রান্না করে পাঠিয়েছেন আমাদেরকে মনে করে। এরকম দেওয়া নেওয়া বা ক্লোজ কারোর সাথে থাকতেও ভালো লাগে। একটা ফ্ল্যাটে বা একটা ফ্যামিলিতে আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা যে কেউ হতে পারে। একটি পরিবারে বা একটি সমাজে বা একটি জায়গায় আমাকে থাকতে হয়, বেঁচে থাকার জন্য সবার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা খুবই দরকার হয়ে থাকে, এতে করে বন্ডিংসটাও বেড়ে যায়। তো আমি কিন্তু সেভাবে সবসময় ট্রাই করে থাকি, আশা করি আপনারাও সেটি করে থাকেন, এতে করে মনের তৃপ্ততা পাওয়া যায়। কিছু কিছু ব্যাপারে মনের তৃপ্তির জন্য অনেক কিছু করে ফেলি। মনের তৃপ্ততা বলতে মনের একটা শান্তি, যে আমি এই কাজটি করে তৃপ্ত পেয়েছি, শান্ত হয়েছি, মানে মনটাকে শান্ত করতে পেরেছি, আর সেটি অবশ্যই ভালো কাজেই হতে হয়, তাই না? ভালো কাজে মনের সান্ত্বনা এমনিতেই চলে আসে বা মনের শান্তি এমনিতেই পাওয়া যায়। তো যাই হোক, আমরা সেভাবে চলবো, সেভাবে বাঁচবো, সবার সাথে মিলেমিশে একতা হয়ে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। কথা বলতে বলতে দুপুরের রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে। ভাইয়া ভাবিকে কল করা হয়েছিল আজকে ওরা কী খাবে, বেসিকলি আজকে বিরিয়ানি করার কথা ছিল। তো ভাইয়া ফোন করে বলল যে বিরিয়ানি খাবে না, মাছ এবং ভেজিটেবলস টাইপের কিছু খাবে। তো সেটাই করানো হচ্ছে আজকে। মা পাবদা মাছ ভোনা করেছে একটু দো পেঁয়াজ টাইপের করে, আর কই মাছও দো পেঁয়াজ টাইপের করে করেছে, আর আমি চিকেন এবং নতুন আলু দিয়ে রান্না করে নিচ্ছি অল্প মশলায়। যেহেতু বাচ্চারাও আছে, বাচ্চারা খেতে পারে, ওভাবে করি হালকা মশলায় হালকা তেলে এই চিকেনটা রান্না করে নিয়েছি। তাছাড়া যারা বিদেশ থেকে আসে বাংলাদেশে অ্যাডজাস্ট হতে সময় লাগে, তো সেই হিসেব করে ওভাবে রান্নাবান্না করা হয়েছে এবং বেশি কিছু করা হয়নি। তো সেটিও দেখিয়ে নিয়েছে, মা কিন্তু এখন কই মাছটা ভেজে নিচ্ছে, মানে দো পেঁয়াজও করে নিচ্ছে।
লাল শাক দিয়ে জলপাইও রান্না করা হয়েছে। তো এই খাবারগুলি আসলে বাঙালি খাবার বলা যায়, বাঙালি খাবার যারা বিদেশে থাকে তারা খুব পছন্দ করে থাকে। তো সেই হিসেব করে কিন্তু আজকে রান্নাবান্নার আয়োজন হয়েছে। বেশি কিছু করা হয়নি, আগেই বলে নিয়েছি, কারণ যেহেতু এসেছে অ্যাডজাস্ট হয়ে নেক, তারপর দু তিন দিন পর বেশি কিছু রান্না করে খাওয়ানো হবে। তো যাই হোক, এরপর যেটি করে নিয়েছে ভেজিটেবলস করে নিয়েছে। এখানে মূলা, আলু, সিম, ফুলকপি, টমেটো এসব দিয়েই এই ভেজিটেবলসটা করা হয়, যেটি ভাইয়া ভাবির খুবই ফেভারিট। তো আজকের রেসিপিতে মাছ ব্যবহার করে নিয়ে মাছ ছাড়াই রান্না করছে, কারণ মাছ ভুনা করা হয়েছে। তো যদি মাছ খেতে হয় ওভাবে খেয়ে নিবে, আর ভেজিটেবলসে মাছ দেয়নি এই কারণে যে আদনানেরও পছন্দ না। তো একভাবে রান্না করে ফেলেছে যাতে করে সবাই খেতে পারে। তো যেটি করা হয়েছে রান্নাবান্না শেষ, ওরা এখনও আসেনি, ওরা আসবে আর কিছুক্ষণ পর। তো তার মধ্যে আমরা খেয়ে ফেলেছি, আর আগের দিনে আমি কিছু পার্সেল অর্ডার করেছি, তো সেটিও দেখিয়ে নিচ্ছি। অনেকগুলো আইটেমস অর্ডার করেছি, তো দেখুন। তো এটি হচ্ছে ঢাকনাওয়ালা জুতো রাখার সেট বা র্যাক, যেটি বলুন, এটা সেট করতে হবে। সেট করার পর শেয়ার করব যে কীরকম দেখতে হয়েছে। আর এটি হচ্ছে গ্যাসের উপর দেওয়ার জন্য, এতে করে সকালে যেহেতু গ্যাস থাকে না, তো এটি দিলে নাকি গ্যাসের পরিমাণটা একটু বেড়ে যায়, তো ওভাবে কেনা হয়েছে। আর এটা হচ্ছে হাঁড়ি পাতিল ধোয়ার জন্য যে ন্যাপকিন থাকে সেগুলো রাখার জন্য, আর ব্রাশ হোল্ডার, সাথে স্পুন হোল্ডার, এগুলো সব ড্রিল করে লাগাতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্রাশ হোল্ডার, আর এটা এমনিতেও রাখা যাবে বা ড্রিল করেও রাখা যাবে। তো মার রুমের জন্য, মানে মার ওয়াশরুমের জন্য এটি কিনে নিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমরা এই গোলাপি কালারের ছোট্ট এই ব্যাগটি প্লাস এই প্লেট রেক, এগুলো অনেক কিছু কেনা হয়েছে। তো বেসিকলি প্রাইসটা আপনারা যদি জানতে চান ইন্ডিভিজুয়ালি সেটা কমেন্ট করে জানাবেন, আমি প্রাইসটা বলে দিব। ওভারঅল মিলে যেটি খরচ হয়েছে আমাদের 4,600 টাকা। তো 4,600 টাকার মধ্যে অনেক কিছু নিয়েছি। তো এই ছোটো ব্যাগটি কলের মধ্যে এভাবে লাগিয়ে রাখলে সুবিধা হয়। যাই হোক, এরকম টুকিটাকি আজকে অনলাইন থেকে অর্ডার করেছি, পেয়েছি, ভালো লেগেছিল। আর এই পিনগুলো কিন্তু খুব কাজের, স্টিকার দেওয়া, মানে ট্রান্সপারেন্ট টাইপের, দেখতে খুবই স্মার্ট লাগে। তো পার্সেলটা রিসিভ করেছি, এর মধ্যে কল এসেছে, ভাইয়া ভাবিরা রওনা দিয়েছে সিদ্ধেশ্বরী থেকে, আসতে যতক্ষণ লাগে। তো আমি যেটি করে নিচ্ছি, ফ্রুটসগুলো ভেজানো ছিল আপেলটা, সেটা আমি তুলে নিয়েছি, একটু সাজিয়ে নিলাম। আর টেবিলে খাবার দাবার যা রান্না করা হয়েছে সবগুলো সাজানো হয়েছে। এবার ওরা সবাই চলে এসেছে। তো ভাইয়া ভাবিরা আসার পর রুমগুলো একটু দেখিয়ে নিচ্ছি, কারণ এটা হচ্ছে আমাদের নতুন বাসা, এই বাসায় আসার পর তো ভাইয়া ভাবিরা ছিল না, তো ওনাদেরকেও দেখিয়ে নিচ্ছি। আর যেহেতু বাচ্চারা আসবে, তাই মা আগের দিন যে আমরা ডিসিসি মার্কেটে গিয়েছিলাম কী কী শপিং করেছি দেখিয়ে নিয়েছিলাম, এই প্ল্যানটা এবং রিদার জন্য একটা কারোকে, তো এগুলো নিয়ে আসা হয়েছে। ওরা পেয়ে খুবই এক্সাইটেড ছিল এবং খুবই হ্যাপি ছিল, ওদের ফেস দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাচ্চাদের এই আনন্দটুকু খুব ভালো লাগে, তাই না? যাই হোক, এখন যেটি হচ্ছে সবাই খাওয়া দাওয়া করছে, টেবিলে কেউ বসেছে, আর আমি ড্রয়িং রুমে বাচ্চাদেরকে খাওয়াই দিচ্ছি। এভাবেই আজকের দুপুরের লাঞ্চ আমরা সবাই করে নিয়েছি। খুব ভালো লাগা, কত বছর পর সবাই একসাথে টেবিলে বসা, গল্প করা, খাওয়া, এটা আসলে খুবই মেমোরেবল একটা ব্যাপার। আমার ভিডিওতে এটি মেমোরি করলাম আমার চ্যানেলে। খাওয়া দাওয়ার পর আমরা সবাই গল্প করছিলাম, এর মধ্যে চায়ের পর্বও ছিল, আর মাগরিবের সালাত সবাই আদায় করে নিয়েছে। তারপর বিদেশ থেকে মানুষজন আসলে সবার জন্য গিফট নিয়ে আসা, তো ভাইয়া ভাবিরা হঠাৎ করে চলে আসা উইদাউট এনি প্ল্যান, তাই ওভাবে করে কিছুই কিনে নেই বলছিল, বাট মাশাল্লাহ অনেক কিছুই সবার জন্যই নিয়ে এসেছে, টুকিটাকি যাই পেরেছে।
শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে অনেক কিছু পেয়েছি। তো আজকের ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া এবং ভাবিকে, খুব সুন্দর সুন্দর গিফট সবাইকে দিয়েছেন এই জন্য। যাই হোক, এই ভালো লাগা মুহূর্তটা সবসময় মেমোরেবল হয়ে থাকুক আমারই চ্যানেলে বৈশিষ ওয়ার্ল্ডে। বাচ্চারাও ড্রয়িং রুমে দাদা ভাইয়ের সাথে খেলা করছে, খাওয়া দাওয়া করছে, মা এর মধ্যে নুডলস রান্না করেছে আর ওরাও নুডলস খেয়ে নিচ্ছে নিজের হাতে। চায়ের পর্ব ছিল, সবাই চা খেয়ে নিয়েছিলাম। অফিস থেকে আদনানও আসলো, নুডলস খেয়ে নিয়েছে, নাস্তা করে নিয়েছে আর সবাই মিলে একসাথে সেলফি তুলে নিচ্ছি, মেমোরি করছি। ব্যাস এভাবেই আজকের দিনটি গিয়েছে আনন্দের সাথে। শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, খুব সুন্দর একটি সময় বা দিন কাটিয়ে নিলাম। ভাইয়া ভাবিকেও ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওনারা এখন আন্টির বাসা যাচ্ছে, বিদায় দিয়ে দিচ্ছি, আবার দুদিন পর আমাদের বাসায় এসে থাকবে। এভাবেই রেগুলার আমার ব্লগ থাকবে, সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।